এত স্বাদের জিনিস এটা। গরু মাংস দেখলেও আমার জিভেত পানি আসে, কাঁচা মাছ দেখলেও জিভেত পানি আসে, সাপ মরলেও জিভেত পানি আসে। খাই ওর খাইতে খাইতে ওনার অভ্যাস হয়ে গেছে। মানে বিয়ে করলাম এতগুলো, খালি সাপ খাওয়ার কথা কই আর জায়গা। আমাদের অঞ্চলে সবাই চিনে যে আমাদের বাংলার বিয়ার গ্রিল, মানে অন্যরকম প্রতিভাবান একজন মানুষ মুজাহার ভাই। তো তিনি আমার পাশে আছে, অনেক কষ্টে তাকে আমরা খুঁজে পেয়েছি। তো আজকে উনার সাথে দেখা করলাম, উনার লাইফ স্টাইল আপনাদের সামনে তুলে ধরবো। বাংলাদেশের কুড়িগ্রাম জেলার ভুরুঙ্গামারী উপজেলার সোনারহাট অঞ্চলে তার বসবাস। আশেপাশের লোকমুখে শুনে এসেছি এই মুজাহার ভাই প্রাণীজগতের সব কিছুই খেতে পারেন। গরুর রক্ত থেকে শুরু করে সাপের বিষ, এমনকি দোকানের বিষ খেয়েও হজম করতে পারেন। যাই হোক, শোনা কথা আজকে নিজে প্রমাণ করার জন্য চলে এসেছি এই মুজাহার ভাইয়ের কাছে। আর আমাদের কি কপাল, এখানে আসার পরপরই এই যে ভাইটা দেখতে পাচ্ছেন, এই ভাই একটা অলরেডি সাপ মেরে ফেলে রাখছিল, একটু আগে মারা হলো। হ্যাঁ, সাপ কথায় আছে, যেখানে বাঘের ভয় সেখানেই রাত হয়। এখানে এমন একটা টাইমিং মিলে গেছে, অর্থাৎ এখানেই সাপ খেকো মুজাহার ভাই, আর ওদিকেই একটা সাপ মারা হলো, অর্থাৎ ব্যাটে বলে একদম ম্যাচ হয়ে গেল। সাপটা মারলি গে, আরে ভয় দেন কি তুই, সাপটা মারলি গে। এই সাপটা বাইরে থাকলে কত বাচ্চা দিল নি, হাই হাই, এত স্বাদের জিনিস এটা। হ্যাঁ, এই এলে কি করছস মাইরে, এর কোনো স্বাদ আছে কিচ্ছু নাই। যদি বড় সাপ হইল নি, এর একটা স্বাদ হইল নি, ভালোই সাপ নাকি, বাচ্চা সাপ তো পেস পেসা। দেখতে পাচ্ছেন আমাদের মুজাহার ভাই কিন্তু এই যে সাপটা মাত্র মারা হলো, সেই সাপটা কিন্তু খাচ্ছে ছিলিয়ে, কিচ্ছু লাগে না, স্বাদ নাই তেমন, না না পেস পেসা, না লবণ লাগে না। তো দেখতে পাচ্ছেন এমন ঘটনা আপনারা বাংলাদেশে দেখেছেন কিনা জানি না, এটা আমাদের অঞ্চলের ভাই। কতদিন আগে থেকে সাপ খাওয়ার অভ্যাস করছেন? নিম্নে 15-20 বছর আগে থেকে আপনি সাপ খান? আগে তাই খাই, খালি সাপ না, আগে তো ব্যাং খাইছি, এখন খাই না। যেমন এন্দুর, এন্দুরের এখন কজলাটা খাই, গরুর মাংস, গরুর ভুঁড়ি এগুলো কাঁচা খাই। গুমা সাপ একটা আসিল, দেশালার বিষ খাইলাম নি। উনি কি করেন? উনি খালি সাপ খায়, ব্যাং খায়, কিসে খায়, তো আমরা রাস্তা দিয়ে মুজাহার ভাইয়ের বাড়িতে যাচ্ছিলাম, আর এখানে এই যে ভাইগুলো আছে, এই ভাইগুলো হঠাৎ মুজাহার ভাইকে ডাকতেছে। মুজাহার ভাইকে ডাকেন কেন? সাপ ধরার জন্য। কি খাইছে, হাই হাই, এ হাই হাই, আসে বোধ হয় রক্ত, আইসে আইসে, হ্যাঁ এটা রক্তই এলা সাপ, এছাড়া এটা কোনো স্বাদ নাই, কারণ এই যে পেটের মধ্যে দেখো কৃমি, এটার কোনো স্বাদ লাগে না। এই দেখো এই সাপের পেটের মধ্যে কৃমি থাকে, এছাড়া অন্য অন্য সাপের পেটে কৃমি থাকে না, বিষাক্ত সাপের পেটে কৃমি থাকে না, এটা কৃমি। তো এটা খাইয়ে কি হবো? হ্যাঁ,
তো এডি সাত না কেন আর এটা নাকবো এটা তো কিরমি দেখে অন্যরকম লাগছে যে আসলে কিভাবে সম্ভব এটা একদম কাঁচা সব কিছু খেয়ে নিচ্ছে রাস্তা দিয়ে মানে ইনাকে দেখলেই এই যে সাপ মেরে মেরে ইনাকে ডেকে ডেকে তাকে খাওয়াচ্ছে তা আমরা তার বাড়ির দিকে যাব এমনকি আর একটা কথা আপনাদেরকে বলি বাজারে যে বিষ বিক্রি করে সেই বিষও কিন্তু সে খাইতে পারে হজম করতে পারে সেই মুজাহার ভাইয়ের বাড়িতে আসলাম এখানে তিনি আমাদেরকে কিছু একটা করে দেখাবেন এই যে বস্তায় করে কি নিয়ে আসলেন এটা এটা আমার বাসকগুলো নষ্ট হয়ে গেছে সাপের বাসকগুলো নষ্ট হয়ে গেছে তো একটা সাপ ধরছি এই বস্তার মধ্যে থুইছি এখন এডেরই এলা বিষ খেলে আপনার ঘরে দেখামো এডেরই আসা আচ্ছা আচ্ছা দেখেন এটা কি সাপ এটা এটা হলো গকুর সাপ কিছু হবে না আবার কি হবে এই দেখেন ইয়াল্লাহ এটা কয় গোমা সাপ এই যে যেমন উচে মাংসটা এই যে উচে মাংসটা এই উচে মাংসটাই হলো বিষ দাঁত কারণ আর এগুলো হলো আহার করা দাঁত এই যে এই এই যে আর বিষ দেখবেন আপনারা এই যে বিষ থলি হলো যেটা এটা হলো বিষ থলি এই যে জাতা দিলে বিষ বাড়ায় এই যে বিষ আসছে এই যে বিষ আসছে এই যে এই যে বিষ আসছে এই যে এই যে এই যে এটি হলো বিষ এই যে রঙিল এটি হলো বিষ এই বিষটা এই বিষটা খাইয়ে খুব মজা খুব এটি হলো বিষ দাঁত এই দেখেন বিষ দাঁতটা কত বড় এই যে সুতার এই যে দেখা যায় হ্যাঁ দেখছেন এই যে বিষ দাঁত এই যে কামড় দিয়ে যখন মুসুর দেয় এটা বিন্দে দেয় কিন্তু এটার ভিতর দিয়ে কিন্তু ছিদ্র আছে বিষ বেরিয়েছে এই যে দেখছেন এটাই বিষ আচ্ছা এই বিষটাই তো মানুষের শরীরে গেলে এই মুহূর্তে মানুষ হ্যাঁ হ্যাঁ আর সেটা আপনি খাচ্ছেন হ্যাঁ খাচ্ছি আচ্ছা সাপটা আপনি রেখে দিয়েছেন কেন এখানে মানে আপনার বাড়িতে কি উদ্দেশ্যে বিষ খাওয়ার জন্য মানে রেগুলার বিষ খান হ্যাঁ কয়দিন পর পর খান বা ডেইলি সপ্তাহের মধ্যে দুই দিন এটা খেলে মানে এটা আপনার নেশা হয়ে গেছে বিষটা হ্যাঁ এটা খাইলে আমার শরীরটা একটু সুস্থ থাকে তো বন্ধুরা এই মুজাহার ভাই কিন্তু কোনো সাপুরিয়া না উনি কোনো সাপের খেলাও দেখেন না এই সাপ আচ্ছা গ্রামের আশেপাশের মানুষজন এখন কি চোখে দেখি নাকি আগে তো আসলে এনার কেন অনেক ইয়ে মানে বলছে না হ্যাঁ সমাজ অনেক হয়েছে এই যে যে আপনি শুরু করলেন সাপ খাওয়া এটা প্রথম কিভাবে হলো আর কি এটা আমি তখন আসলাম ক্লাস টু এর ছাত্র হ্যাঁ বাড়ির থেকে ঘোষা করে চলে যাই রাগারাগি করে চলে যাই এই যাইতে যাইতে বাংলাদেশ থেকে ভারত চলে গেলাম ভারত যাওয়ার পর ওখানে এক দোকানে থাকছি দোকান থেকে এক মহিলা আমাকে বিক্রি করছে বিক্রি করার পর মনে করেন চলে গেলাম সেই ভিন্ন জগৎ যেখানে কোনো মানুষ আমাদের মতো মানুষ নাই এই যা কিছু আছে ন্যাংরা ওইলে খালি মনে করেন ওই সাপ ব্যাং কুত্তে বিলে শুয়ার কাসিম দূরে ওইলেই খায় ওখানে থাকে ওখানে তো ভাত নাই ওখানেও মনে করো আমি এগুলোই খাইছি এই খাইতে খাইতে ওটা খাইছে পুরা দিয়ে আর আমি বাংলাদেশে এসে কাঁচাই খাওয়া শুরু করছি আচ্ছা আচ্ছা এইভাবেই খাইতে খাইতে এই পর্যন্ত আসছি এটা কি আপনার নেশার মতো হয়ে গেছে নেশার মতো এখন সাপের বিষ খাই মাঝে মাঝে ডাইমোক্রোম দুই এক ফোঁটা খাই আচ্ছা আচ্ছা খাইলে আমার শরীরটা একটু তাজা থাকে মানে বিষ খান আপনি হ্যাঁ খাই এক ফোঁটা করে খাই না খাইলে তো শরীর ঠিক থাকে না মানে প্রতিবেশীরা যারা আছে তারা এই জিনিসটা কিভাবে নেয় কারণ স্বাভাবিকভাবে তো আমরা এটা খাই না না স্বাভাবিকভাবে তো আর মানে নেয় না আমার বাড়ি আলাই মানে নেয় না বিয়ে করলাম এতগুলো খালি সাপ খাওয়ার কথা কই আর জায়গা কেউ দেহে সাপ খাইতে জায়গা এইভাবে মেলা বউ গেছে গা এখন তো আছে এই এখন দুইটা আছে আচ্ছা দুইটা বউ আছে এখন যে ভালোবাসা সে এমনিতেই থাকবে নাকি হ্যাঁ কি খাই খাই একটা সোনাহাট বাপের বাড়ি একটা মাদারগঞ্জ হ্যাঁ বিয়ে করছি মেলা হিসাব সারা এগুলা ছাইরে তো দিবার বাই না নিশার মতো হয়ে গেছে ছাইরে দিবার বাই না মানে যেমন গরু জব করলে যদি একটু রক্ত না খায় তাও শরীর ঠিক থাকে না মাথা ঠিক থাকে না যদি সাপ কেউ মারা ফেলায় যদি দেখি তাহলে জীবে
ঠিক থাকে না, জীবের পানি আয় পরে। যেমন টক খাইলে জীবের পানি আসে, একজনের যদি টক খায় আর একজনের কিন্তু জীবের পানি আসে। এরকম কিন্তু গাই গরু মাংস দেখলেও আমার জীবের পানি আসে, কাঁচা মাছ দেখলেও জীবের পানি আসে, সাপ মরলেও জীবের পানি আসে। আর না হলে আমি এক টুকরে খাই, কিবা গরু জব করলে একটু রক্ত খাই, কিবা গরুর ভরি হাফ কেজি নিয়ে খাই। বড় করলাম, আল্লাহ দিলে বিয়ে শাদী করাইছি, এই যে দুইটা নাতি সেজি হয়েছে, এই যে আর একটা কুলত, মানে কিনে নিয়ে আসছিলেন ছেলে, চোদ্দশো টাকা দিয়ে এটা বড় করলাম। এই কিনা জমি বিঘাখানি জমি বেটার নামে দিছি। আচ্ছা আচ্ছা, আমার কোনো সয় সম্পদ নাই, ওই যে আমার কোনো সন্তান নাই, কোনো সন্তান নাই, আমি একলাই এখন, দুইটা বউ। ভিডিওটি অবশ্যই বেশি করে শেয়ার করে সারা বাংলাদেশে ছড়িয়ে দেবেন। আজ বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।